بسم الله الرحمن الرحيم. আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তেল দিলাম, মশলা পানি, তেল, পেঁয়াজ, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তেল দিলাম, সাদা এলাচ, দারচিনি, গোলমরিচ, লং আর তেজপাতা, কারি পাতা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, লবণ, কাঁচামরিচ, ছোলার চালটা আমি দিলাম, পাঙ্গাস মাছের তেলগুলো আমি দিলাম, পেঁয়াজ বেরেস্তা, পোলাও রান্না আমার হয়ে গেছে, আমি এটা নামে দিলাম, আজকে আমরা
পাঙ্গাসের মাছের তেল দিয়ে পোলাও রান্না করছি। এই পোলাওটা খুবই সুস্বাদু, আপনারাও বাড়িতে রান্না করে খাবেন, খুব মজা পাবেন। খুব সাদর একটা পোলা আছে, অবশ্যই রান্না করে খাবেন, না করা মিস করবেন, এত সাদের পোলা। খাও।